প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহের গৌরীপুর ফার্মার্স ফিল্ড স্কুল পরিচালনার জন্য 12টি ফার্মার্স ফিল্ড স্কুলে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 22 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে গৌরীপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপির অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্বরে আয়োজিত উপকরণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাজিমুল ইসলামের সভাপতিত্বে, ভেটেনারি ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সালাউদ্দিন কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডাক্তার মনোরঞ্জন ধর। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খামারিদের দূরগড়ায় প্রাণী সম্পদের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এফএফটি স্কুলের মাধ্যমে খামারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গবাদি পশু ও হাঁস মুরগির উৎপাদন বাড়াতে সরকারের এমন উদ্যোগ যা দেশের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভাপতি ডাক্তার মোহাম্মদ নাজিমুল ইসলাম বলেন, প্রাণী সম্পদের উন্নয়নে আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি, যে কোনো সমস্যায় যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন, সমাধানের চেষ্টা করব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ফারুক আহমেদ, উপস্থিত ছিলেন উপসহকারী ভেটেনারি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন ফার্মার্স স্কুলের প্রতিনিধিগণ। উল্লেখ্য যে 12টি ফার্মার্স ফিল্ড স্কুল প্রতিষ্ঠানের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মাঝে ছিল আইডি কার্ড, ফিল্ড চার্ট বোর্ড, ফিল্ড চার্ট স্ট্যান্ড, ফিল্ড চার্ট পেপার, হোয়াইট বোর্ড মার্কার, ডাস্টার, এ4 পেপার, স্ট্যাপলার, স্ট্যাপলার পিন বক্স, গ্লু, পেন, রেকর্ড ফাইল, সিজি সাইনবোর্ড, ফাইল ক্যাবিনেট, হোয়াইট বোর্ড এবং স্ট্যান্ড। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।